ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল মা ও ছেলে। ঘটনাস্থলে মৃত্যু মায়ের। আশঙ্কাজনক অবস্থায় তৃতীয় শ্রেণীর ছাত্রকে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাইপাস 34 নম্বর জাতীয় সড়কে। জানা যায়, শান্তিপুর থানার বড় জিয়াকুর এলাকার বাসিন্দা দীপজয় সরকার নামে ওই ছাত্র শান্তিপুর বাইপাসের একটি বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ে। তার মা তাকে বুধবার স্কুলে নিয়ে যাওয়ার সময় ওই স্কুলের ঢিল ছোড়া দূরত্বে 34 নম্বর জাতীয় সড়কের ওপরে পেছন থেকে একটি গাড়ি এসে সজোরে তাকে ধাক্কা মারে। ছিটকে পড়ে যায় ওই ছাত্র ও তার মা। ঘটনাস্থলে মৃত্যু হয় সাবিত্রী সরকারের, বয়স আনুমানিক 40 বছর। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে দুজনকেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি ওই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। কি কারণে এমন ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। কি হয়েছিল? আমি আমার বাচ্চা নিয়ে স্কুল থেকে নিতে এসেছিলাম বাইপাসে, আর এ বাচ্চাটা নিয়ে বাড়ি ফিরছিল। এইবার একটা লরিতে এসে দম করে পিছন থেকে সজোরে মেরে দেয়। এবার জায়গায় পড়ে যায়, লরিটা বেরিয়ে চলে যায়। আমি বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে ধরি, বউটা জায়গায় ডেড হয়ে যায়, বাচ্চার মাটা ডেড হয়ে যায়। হসপিটালে নিয়ে আসি, হসপিটালে নিয়ে আসার পর ডাক্তারবাবু বলে ডেড। ওই মায়ের নাম কি? সাবিত্রী সরকার। ওনার উনি গৃহবধূ? উনি গৃহবধূ। আর ওই বাচ্চাটা? বাচ্চাটার নাম দীপজয় সরকার। কোন স্কুলে কোন ক্লাসে পড়ে? ফ্রিতে পড়ে, শান্তিপুর বাইপাস পাবলিক। আচ্ছা, তো ঘটনাস্থলে কে কে নিয়ে এসছে এখানে থানায়? আমি নিজেই নিয়ে এসেছি, আর টুকটুকি করে নিয়ে চলে এসেছি। আপনার বাচ্চা কি ওখানে পড়ে? আমার বাচ্চা ওখানে পড়ে। আচ্ছা, কখন হয় ঘটনাটা? 1:00 থেকে 9:00 বাজে। আচ্ছা, বাচ্চাটা এখন কেমন আছে? বাচ্চাটা পায়ের অবস্থা খুব খারাপ, মাথায় লেগেছে, কোমরে লেগেছে। আর ওর মা? ওর মা ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে দিয়েছে। কি নাম? ওর বাবার নাম কি? ওর বাবার নাম দীপঙ্কর সরকার। কোথায় বাড়ি? বড় জিয়াকুর। আচ্ছা, কিসে করে আসছিল বলেন? স্কুটি করে বাড়ি ফিরছিল, রেগুলার মতো রেগুলারই যাতায়াত করে, স্কুটি করে দিয়ে যায় আবার নিয়ে যায়। শ্রী সরকার। ওর স্বামীর নাম? স্বামীর নাম দীপঙ্কর সরকার। কোথায় থাকে? বড় জিয়াকুর। আচ্ছা, কখন ঘটনাটা ঘটেছে? আসলে কি করে, আমি তো ছিলাম না ওই জায়গায়, কি করে ঘটলাম? আচ্ছা, নাম যে ওর ভাই ফোন করেছিল, হাই স্কুলে মাস্টারি করে, যে আমার বোনের এখন অ্যাক্সিডেন্ট হয়েছে, একটুখানি হসপিটালে যা, শান্তিপুর হসপিটালে যা। হসপিটালে এসে দেখি ডেড অবস্থা, মৃত্যু আর কি। ছেলেটা কি অবস্থা? ছেলেটার অবস্থাও ক্রিটিক্যাল। ছেলেটার পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে, মাথায় চোট লেগেছে, মানে ছেলেটারও কন্ডিশন খারাপ। এখন ট্রান্সফার করলো? ট্রান্সফার করলো কোন কল্যাণী জওহরলাল। আর মা, মা কি ডেথ হয়ে গেছে? হ্যাঁ, মা ডেড হয়ে গেছে, মাকে নিয়ে গেছে। একটাই সন্তান কি? একটাই ছেলে। তো উনি কি স্কুটি চালিয়ে স্কুলে দিতে আসছিলেন না স্কুল থেকে নিতে আসছিলেন? আচ্ছা, থেকে নিতে আসছিলেন। এরকম প্রতিদিনই আসেন? প্রতিদিনই আসেন। স্কুলের সামনে হয়েছে না কোন জায়গাটা হয়েছে ঘটনাটা? স্কুলে আমি শুনছি পেট্রোল পাম্পের সামনে। পেট্রোল পাম্পের সামনে ওখানে সিসি ক্যামেরা বা ফুটেজ দেখে রাখা আছে? কি নাম আপনার? আমার নাম কঙ্কন গুপ্ত। ওইখানে বাড়ি? বড় জিয়াকুড়ি বাড়ি আমার। ওনারও ওখানেই বাড়ি? হ্যাঁ, ওখানে বাড়ি। আচ্ছা, আর এনাদের স্বামী কোথায় থাকেন? স্বামী থাকে সৌদি আরবে, কাজ করেন বাইরে। হ্যাঁ, বাইরে কাজ করেন। আর পরিবারে কে আছে? আর পরিবারের এরা শ্বশুর শাশুড়ি থেকে পৃথক থাকে, এদের আলাদা। তার মানে ওনারা একাই? একাই। এই মুহূর্তে এখন কে এসছে সাথে? এই মুহূর্তে ওর মা, মামি এসছে, আর ওর মাটি আছে। কি নাম আপনার? আমার নাম কঙ্কন গুপ্ত। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।